নমস্কার, আমি অমিত চ্যাটার্জি। আজ আপনাদের সকলকে খুব আনন্দের সঙ্গে কিছু জানাতে চাই। যাত্রাপথ কালচারাল অ্যাসোসিয়েশন, কালচারাল সোসাইটি, তার 5 বছর পূর্ণ হচ্ছে আগামী 3rd February। কিছু কথা খুব বলতে ইচ্ছে করছে যে এই সংস্থা বিগত 5 বছর ধরে নানান ধরনের কর্মকাণ্ডের মধ্যে দিয়ে নিজেদেরকে এগিয়ে নিয়ে গেছে। শুধুমাত্র ক্লাসিক্যাল মিউজিক নয়, নানান ধরনের মিউজিক অর্গানাইজ করাই নয়, সমাজসেবামূলক কাজ, সেমিনার্স অর্গানাইজেশন ফর্ম করে স্টুডেন্টদের শেখানো, সমস্ত রকমের কাজ করে চলেছে। এটার জন্য আমি একটা কথা বলতে চাই, আমার প্রিয় ভাই, এই সংস্থার পিছনে যার নিরলস প্রয়াস, আমার প্রিয় ভাই অভিরূপ ঘোষ, সে নিজে একজন প্রতিষ্ঠিত সেতারবাদক, ভীষণ ভালো ছেলে, ভীষণ ভালো মানুষ। তার এই প্রচেষ্টাকে আমি খুব সাধুবাদ জানাই। এবং এই যে কাজটা, একটা কথা আমার বলতে খুব ইচ্ছে করছে, বিগত 3 বছর আমরা সবাই জানি কি একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা চলেছি। এই সময়ের মধ্যেও তার এই কর্মকাণ্ড এগিয়ে চলেছে, সব সময় সে একটা কিছু ভালো কাজ করার চেষ্টা করছে এই সংস্থার মাধ্যমে। 5 বছর কেটে গেলেও তার কাজ করার এই ফ্লোটা ভীষণভাবে এগিয়ে চলেছে, পজিটিভ ওয়েতে এগিয়ে চলেছে। আমি পার্সোনালি তার এই কাজকে ভীষণ সাধুবাদ জানাচ্ছি, এবং আমি মনে করি ভবিষ্যতেও যাত্রাপথ এবং অভিরূপ এই কাজ আরও করে যাবে, সমাজমূলক সমাজসেবামূলক কাজ করবে, সঙ্গীতের বিভিন্ন প্ল্যাটফর্মগুলোতে সমস্ত রকমের যারা শিল্পীরা রয়েছেন, নট অনলি ক্লাসিক্যাল শিল্পীরা, যারা লঘুসঙ্গীতের আছেন, বড় শিল্পীরা আছেন, আমাদের যারা উদীয়মান শিল্পী আছেন, সবাইকে নিয়ে আরও কাজ করে যাক, এই শুভকামনা রইল। এবং আমি তো সবসময় সংস্থার পাশে আছি,